ব্রেকিং বেঙ্গল উইথিং ফাস্ট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবা বৌদিকে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলো দেওর। দেওর বৌদিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বৌদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শ্যামল হালদার বিয়ে করতে বেঁকে বসে। তা নিয়ে গ্রামে বসে সালিশি সভা, সেখানেও মেলেনি কোনো সমাধান সূত্র। অগত্যা বৌদি রবিবার কুলপি থানায় দেওরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলো অভিযুক্ত শ্যামল হালদার। ধৃতকে সোমবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। ধৃতকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। এদিন নির্যাতিতার মেডিকেল করানো হয় ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। নির্যাতিতা বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা বলে প্রমাণ মিলেছে। কুলপি কামারচকের শিবপুর গ্রাম, দিনমজুর হালদার পরিবার। বছর চারেক আগে অসুখে মারা যান বড় দাদা। তখন বৌদি ও দুই ভাইপোর সমস্ত দায়িত্ব নিয়েছিলেন ছোট ভাই শ্যামল। অবিবাহিত শ্যামল পেশায় রাজমিস্ত্রি। বিধবা বৌদিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল শ্যামল। এরপর দুজনের মধ্যে অবাধ মেলামেশা হয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বৌদি। তখনই গর্ভের ভ্রূণ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে শ্যামল, কিন্তু বৌদি রাজি হয়নি। আর এখন বলছে যে বলে আমি বিয়ে করবো না, যা কেস হোক তার যা হোক গিয়ে আমি ছেলে নষ্ট করে দিই, বাচ্চা নষ্ট করে দিই। এখন পাঁচ মাস হয়ে গেছে, খুবই চার চাই, আমি না তো শাস্তি চাই। কুলপি থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করলেন ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, SIMS স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মোহনপুর, ডায়মন্ড হারবার, হোটেল শ্রদ্ধাঞ্জলি, ক্রিমিনাল কোড রোড, ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম, কপাডাট, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ, লক্ষ্মীকান্তপুর, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার এবং ক্রোনিক সার্ভিস, ডায়মন্ড হারবার ও বগরাহাট।